সমাজে কিছু সংখ্যক পুরুষের দুইটি স্ত্রী রয়েছে। বর্তমান সময়ে এসে কারো আট বউয়ের সংসারের কথা শুনেছেন? শুনতে অবিশ্বাস্য লাগলো থাইল্যান্ডের এক ব্যক্তির আট স্ত্রী নিয়ে এক বাড়িতে দিব্যি সংসার করছেন। ওই ব্যক্তির নাম ওং ড্যাম সোরাট। কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। জানা গেছে সোরাট পেশায় একজন ট্যাটু শিল্পী। তার দাবি, আট স্ত্রী নিয়ে সুখেই সংসার করছেন, এমনকি স্ত্রীদের পরস্পরের মধ্যে কোনো ঝগড়াও হয় না। আট স্ত্রী তাকে খুবই ভালোবাসে, যত্ন নেয়, নিজেকে এই জন্য ভাগ্যবান বলে দাবি করেন সোরাট। সোরাটের দাবি, প্রত্যেকের সঙ্গে প্রথম দেখায় প্রেমে পড়েছেন তিনি, সবাইকে বিয়েও করেছেন। প্রথম স্ত্রী নাং স্প্রাইটের সঙ্গে এক বন্ধুর বিয়েতে আলাপ হয়, প্রথম দেখাতে প্রেমে পড়েন, তারপর বিয়ে করেন তাকে। দ্বিতীয় স্ত্রী নাং এলকে দেখেছিলেন বাজার করতে গিয়ে। তৃতীয় স্ত্রী নাং নেনের সঙ্গে আলাপ হয় হাসপাতালে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্ত্রীর সঙ্গে সোরাটের আলাপ হয় ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে। মায়ের সঙ্গে এক মন্দিরে পূজা দিতে গিয়ে সপ্তম স্ত্রী নাং ফিল্মের সঙ্গে আলাপ হয় সোরাটের। অষ্টম স্ত্রী নাং মেয়ের সঙ্গে আলাপ হয় তার সাত স্ত্রীকে সঙ্গে নিয়ে মধুচন্দ্রিমায় গিয়ে। সোরাটের স্ত্রীদের দাবি, তারা সবাই সোরাটকে খুব ভালোবাসেন। শুধু তাই নয়, সোরাটের একের বেশি স্ত্রী থাকা সত্ত্বেও তারা পরস্পরের বিরুদ্ধে লড়াই করেন না বলে জানিয়েছেন আটজনই। অনেকেই মনে করেন সোরাটের প্রচুর সম্পত্তি, সেই সম্পত্তি দেখেই তাকে বিয়ে করতে রাজি হয়েছিলেন এই আট নারী। কিন্তু এই ধারণা সত্য নয়। সোরাট একজন ট্যাটু শিল্পী। সংসার চালানোর জন্য সোরাটের পাশাপাশি তার স্ত্রীরাও কিছু না কিছু কাজ করেন, ফলে সংসার চালাতে কোনো সমস্যা হয় না সোরাটের।